ইবাদতের নিয়ম, ইবাদত হলো সালাত নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, এগুলি হলো কি ইবাদত। তো আমরা খালি এগুলিই করি, আর কিছু করি না? বলেন, বিয়ে শাদী করি, করি, খেত খামার করি, করি, আমরা বাজারে যাই, যাই, আত্মীয়তা করি, করি, আমরা যা জীবনে যা কিছু করার সব করি না? সেখানে তো বলা হয় যে ইবাদত ছাড়া কিছু করতে পারবে না, তার মানে ওইগুলি করবেন কিন্তু ইবাদতের রূপে। ইবাদতের রূপে কেমনে? আপনি মিল করে যদি করেন, নামাজের সঙ্গে মিল করে উজু করবেন, পানি ব্যবহার করবেন, গোসল করবেন, কিসের জন্য? ও, আমি পবিত্র হব, আমি নামাজ, তাহলে গোসল করলেন, উজু করলেন, কুলি করলেন, যা কিছু করলেন, ইবাদত করলেন কিসের জন্য? ও, সালাত পবিত্র হওয়ার জন্য। এগুলি আপনি টয়লেটে গেলেন, মসজিদে গিয়া আপনি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ আমার রহমতের দরজাগুলি আমার জন্য খুলে দেন। কার কাছে বললেন? আল্লাহর কাছে বললেন। পা কোনটা দিলেন? দক্ষিণ পা, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এবার ইবাদত করতে গেলেন। এখন ইবাদতের জন্য কারোর যদি প্রস্রাবে চাপ দেয় আর টয়লেটের নিচের দিকে চাপ দেয়, এখানে নামাজ পড়বো না টয়লেটের দিকে দৌড় দিবে? তাহলে নামাজ পড়তে গেলে আগে টয়লেট কি করতে হবে? সারতে হবে। তাহলে এটা প্রয়োজনীয়। এখন টয়লেটে গিয়া আপনি কি দোয়া করেন নাকি? যে দেখি আপনারা কি করেন, দোয়া করেন? হ্যাঁ, করেন না? করেন। কি করেন? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। খালি মসজিদেই দোয়া, টয়লেটের দোয়া নাই। মসজিদেই খালি ইবাদত, টয়লেটে ইবাদত নাই। আপনার চাওয়াটাও ইবাদত। চাওয়াটাও কি ইবাদত? আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, দাওয়াত করো, দোয়া করো। তা আপনি ডাকলেন, পা কোনটা দিলেন? জামানলাই তাই করেন নাকি? বাম পা মসজিদে কোনটা? আর টয়লেটে? তো টয়লেটে হলো সবচাইতে নিম্ন কাজ, আর সবচাইতে বড় কাজ হলো সালাত। মাঝখানে বাকিগুলি সব এরকম আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী সব করতে হবে। আপনি বেচা কিনা করতে গেলেন, এই যে ক্রয় বিক্রয়, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা কি করো? ওজন করো। যখন মেপে আলু, পেঁয়াজ, রসুন আমাদের দেশে কি করে ওজনের মধ্যে? বেশি দেয় না, কম দেয়? কম দেয়, বেশি দেয় না। তবে কোন কোন দেশ আছে বেশি দেয়, বেশি দেয়। সৌদি আরবে আপনি কিনবেন, দেখবেন যে ঢলক সামনের দিকে দাড়িপালার নিচের দিকে নামে গেছে, এটা দিয়ে দিল আপনারে, একটু বেশিই দেয়, এরা কম দেয় না। আমার দেশে কত কায়দা করে এটাকে কম দেয়। আল্লাহ বলেন, ওয়াজিনু, ওজন করো, বিল কিসতাসিল মুস্তাকিম। হায় শব্দ আল্লাহ, কিসতাস মুস্তাকিম হইল দাড়িপাল্লাটা কি করছে বলছে? মুস্তাকিম, সোজা রাখো। আবার কিসতাস খাজি সোজা রাখলে চলবে না, পরহেজগারি আল্লাহ জানেন। আপনি দিছেন বেজাল, কি দিছেন? বেজাল দিছেন, পচা জিনিস ঢুকিয়ে দিছেন। এখন আল্লাহ
কিসতাস মানে এটার মধ্যে ইনসাফ থাকতে হবে হালাল এবং সঠিক থাকতে হবে কিসতাস ভিতরের জিনিসটা আর বাইরে আনতা জাহিরু ফালা ফাওকাকে সেই ওয়ান্তাল বাতুনু ফালা দুনকা সেই জাহিরে বাইরে সব ঠিক থাকতে হবে খালি পয়সা জিনিস দিয়া ভেজাল দিয়া আপনি দাড়ি পাল্লা ঠিক করলেন মাশাআল্লাহ এই হাজিগিরি দেখেন না আপনি দিছেন তো পয়সা জিনিস পুরান জিনিস ঢুকেছেন কিসতাস হলো না কিসত থাকলো না আবার খালি দাড়ি পাল্লা সোজা হলে চলবে না দাড়ি পাল্লার সোজা হতে হবে হাই তাহলে কোন জায়গায় বলে নাই নামাজ এরপরে আপনি যখন দেশ শাসন করেন আপনার কি বলছে ও ফাহকুম বাইনান নাস বিল আদল মানুষের মধ্যে ইনসাফের সাথে হুকুম করো হুকুম চালাও আল্লাহ তাআলা কিতাবটা নাযিল করেছেন কিসের জন্য হ্যাঁ ইনসাফ করার জন্য আদল করার জন্য আপনাকে আপনি আদালতে বসলেন ও আপনাকে বলা হয়েছে ইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করো তখন আদল আদালত এই যে আমাদের দেশে আদালত আসছে কোত্থেকে আদল আদালত এরপরে দাঁড়ি মার্কাটা কি দাঁড়ি পাল্লা কোত্থেকে আসছে ওজেনু বিল কিসতাসিল মুস্তাকিম এইখানেও দাঁড়ি পাল্লা আল্লাহ ব্যবহার করছেন কি রফাহা মিজান আসমান কি সুচ্চ করেছেন এরপরে মাঝখানে দাঁড়ি পাল্লা টানে দিয়েছেন দাঁড়ি পাল্লা টানিয়ে দেওয়ার কারণে কি হয়েছে ইনসাফ হয়েছে সমুদ্র সুবহানাল্লাহ সমুদ্রের পানি মাইলকে মাইল গভীর এই সমুদ্রের যদি পানি ঢেউ আসতে যেইভাবে ঢেউ উঠে এই যদি আসে আপনারা বাড়িতে থাকতে পারবেন কয় না তোরা তোরা কোথায় থাক সমুদ্রের মধ্যেই থাক মানুষগুলিকে থাক শান্তিতে থাকতে দেখ এটা আল্লাহ তাআলা সমুদ্রকে হুকুম দাঁড়ি পাল্লা টানে দিয়েছেন তুই ইনসাফ করবি উপরে দেখেন ম্যাগ ম্যাগগুলি কোথায় তৈরি হয় ও সমুদ্রের থেকে পানি তাপ সূর্যের তাপ দেয় সমুদ্র কি হয় ওই ধোয়া হয়ে উপর দিকে উঠে এটার মধ্যে পানিটা লবণ পানি না কিন্তু বৃষ্টির পানিটা কি লবণ লবণটা কই গেল আল্লাহ তাআলা বলছেন লবণ তুই এক কোণা সহ একটা কোণা সহ সমুদ্রের মধ্যেই থাকবি তুই কিন্তু উপর দিয়ে উঠবি না উপর দিকে মিঠা পানিটা উঠে উঠে কি হয়েছে অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় গিয়ে মেঘ হয়ে জমা হয়ে গেছে জমা হয়ে এবার বাতাস অর্ডার দিলেন ও বাতাস ও নসরফুত ফসওয়া সে কি করে দুইটা গরুর পিছনে হাইট হাইট করে লাঙ্গল চালায় গরু চালায় আর আল্লাহ তাআলা কি পাঠাইলেন বাতাস পাঠাইলেন মেঘ চালানোর জন্য কারণ ওটা নসরুল ফসু এই কাজ করতে পারবে না এটা আল্লাহ নিজে দায়িত্ব নিলেন যা সুতরাং সমুদ্র এখান থেকে কত দূরে সেখান থেকে দক্ষিণে বাতাসে এই মেঘ এদিকে নিয়ে আসে ওই বেটা যে চাষ করে উপর থেকে এবার তো পানি ছেড়ে দেয় ও বুকে পানি নিয়ে আসছে এরপরে পানি ছেড়ে দিল পানি ছেড়ে দিল কিভাবে আপনারা তো পানি ছাড় দেন আপনারা ক্ষেতের মধ্যে পানি শেষ করেন না পাইপ এই দিয়া যেইখানে যেই জায়গায় পড়ে ওইখানে ধান টান কিছু হয় না ওরে দেবী এইভাবে যদি আসমান থেকে নামতো তাহলে আপনারা কই দিন ধান চাউল কিছু লাগবো না আল্লাহ আমাদের আপনার ঘরেও কুলায় না
আপনার গরুর বাসে না, গরুর পিঠেও কুলায় না, আপনার কোনো কিছুতেই কুলায় না। যদি উপর হাজার হাজার ফিট উপর থেকে যদি এইরকম পড়তো, আল্লাহ একটা চালনি, আপনি চালনিটা দেখেন না, চালনি ফিট করে দিয়েছেন ঝিরঝির ঝিরঝির করে পানিটা পড়ে, যাতে গরুর পিঠেও কুলায়, আপনার মাথায় কুলায়, আপনার ঘরের চালেও কুলায়, আপনার খেতেও পার্শ্ববর্তী খেত চারা চারা টারা এগুলি সব চলে যেত, এইগুলিও মাথার হেড করে নেয় সব কিছুই। এই এইগুলি আল্লাহ তাআলা আদাল দাঁড়িপাল্লা টানিয়ে দিয়েছেন, অদাল মিজান সেই মাঝখানে ভারসাম্য স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আমাদেরকে বলছেন, তোমরা তো আমার বান্দা, আমার খলিফা, সুতরাং তোমরাও আদাল করো, তোমরা ইনসাফ করো। তুমি ঘরে আছো, তোমার বউর সঙ্গে তুমি কথাবার্তা বলার সময় আদাল ইনসাফের সাথে কথা বলো। বউর দেন মহর কত দিছেন? আপনারা তো কইবেন না, দিছেন তো কত দিছেন, লিখেছেন কত? 5 লাখ, 3 লাখ, 2 লাখ, 1 লাখ। কয় মিয়া বিবি রাজি কি করব? কাজী, দুইজন রাজি থাকলে তো হইল, আর দেয়া লাগে না। কিন্তু কোরআন কি কয়? ওয়াতু সাদাকাতিহিন্না নিহলা, নিহলা খুশি মানে উইলিংলি, চাওয়ার আগে, বউ চাওয়ার আগে তাকে তারটা দেয়া, যেটা ঠিক করছো এটা দিয়ে দাও। এটা সেদাক বলে আরবি, তো সেদাক জমা সাদুক, সাদুকাতিহিন্না, তাদের সেদাকটা দিয়ে দাও চাওয়ার আগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন, বুখারী শরীফের হাদিস, খুতবা দিতে গিয়ে বলেন, তোমরা দেন মহর কম করো। দেন মহর কি করো? কম করো, কারণ দেন মহর বেশি হইলে বিয়েটা কি হয়ে যায়, তখন তো দিতে হইতো, এখন না, এখন 10 লাখ 20 লাখ ওটা দিতে হতো। সুতরাং অনেক তরুণ দিতে পারবে না, এত ক্ষমতা নাই, তাহলে বিয়েও করতে পারবে না, আর বিয়ে না করলে তাদের জিনাবে বিচার ছড়িয়ে পড়বে, বিশৃঙ্খলা, সামাজিক ভারসাম্য নষ্ট হবে। এই দৃষ্টিকোণ থেকে তিনি করতে দেন মহর কম করো, বিয়েটা সস্তা রাখো। ইনি খুতবা দিচ্ছেন, ঠিক খুতবার সামনে এক মহিলা, তিনি বললেন, আমিরুল মোমেনিন খবর আছে, আপনি যে বললেন দেন মহর কম দিতে, আপনি আমার সঙ্গে সুরা নেসার আয়াত পড়েন, মহিলাদের সুরা। কি সুরা? মহিলাদের সুরা। ওর মধ্যে কি বলছেন? আতাইতুম ইহদাহুন্না কিনতারা, তুমি তোমার কোন বউকে স্তূপ পরিমাণ, এক তাল পরিমাণ হীরা জহরত চুনি পান্না অর্থবিত্ত টাকা পয়সা স্বর্ণ রৌপ্য এগুলি দিয়ে দিছ, এক তাল পরিমাণ যা গণা যায় না। কিনতার বলে জমা কানা তুইর, কিনতারা এরকম আর বউরে তালাক দিবা, তাহলে আমও যাবে, কি যাবে, সালাও যাবে, আম যাবে হলে বউ যাবে, তালাক সালা যাবে কি, এই যা দিছি না এক কপট দুঃখ ফেরত পাবে না, সবটা নিয়েই চলে যাবে, চলে যাবে। তাহলে আয়াতের মধ্যে বোঝা যায়, স্ত্রী স্বামীর থেকে দাবি করিয়া দড়ি টানা টানি করিয়া যা পারে আদায় করে নিতে পারবে, আয়াতে বোঝা যায়। আপনি যে কম করার জন্য অর্ডার দিচ্ছেন, এটার আয়াতটা কই? হযরত ওমর একটু দেরি করে নাই, তিনি কল আসাবাত ইমরাতুন ওয়া আখতা ওমর, একটি মহিলা সঠিক কথা বলল, ওমর তো ভুল করে ফেলল। সুবহানাল্লাহ, বললেন না হযরত ওমর নিজে ভুল করছেন, এই কথাটা বলার দরকার ছিল?
মহিলারা সমর্থন করলে নিজকে যে ভুল করছে এটা বলার দরকার আছে না? এটা বুঝাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ওস্তাদের থেকে শুনছেন, আলা কুল্লুকুম খাত্তা খায়রু খাত্তাঈনা তাওয়াবুন, তোমরা প্রত্যেকেই ভুল করো, তবে উত্তম ভুল কারা করে? যারা তওবা করে সংশোধন করে ফেলে। তো তিনি কি করলেন? সংশোধন করলেন, মহিলাদের সমর্থন করলেন। মহিলার কাছে তোর এত বড় সাহস, আর আমাদের এখানে সাহস তো দূরের কথা, মহিলা আসলো কোথেকে? মসজিদের মধ্যে কেমনে মহিলা আসলো? জামাতের মধ্যে কেমনে মহিলা আসলো? এটা নিয়ে লাগবেন না আপনারা, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘর থেকে আল্লাহর বান্দীদেরকে নিষেধ করবে না। যদি তারা যেতে চায় তাদের জন্য ওয়াজিব না মসজিদে যাও, কিন্তু যেতে চাইলে মানা করার কোনো অধিকার কোনো স্বামীর নাই। এগুলি আছে আপনাদের? আপনাদের আছে? আপনারা যারা হজ করতে যান তারা চোখে দেখেন না হারাম শরীফে কত জায়গায় মহিলারা নামাজ পড়ে? মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি যেদিন থেকে মসজিদ বানান সেই মসজিদ থেকে আজ পর্যন্ত মহিলারা নামাজ পড়তেই আছে। আপনিও নামাজ পড়েন, আপনার বউ নামাজ পড়ে, তাইলে ওইখানে গেলে নামাজ পড়ে, আপনার এখানে পড়ে না কেন? অন্তত জুমার দিন তো মসজিদে খুতবাগুলি শোনা দরকার। আর খুতবা শুনবো কেমনে? খুতবা তো আরবিতে দেয়, তো বুঝবো ঘোড়ার ডিম? বাংলা দিতে পারেন না? বাংলাতে না করলো কে? বরং সৌদিদের ফতোয়া হলো এমন কোন ভাষায় খুতবা জায়েজ নাই যেই ভাষা জনগণ বুঝে না। দলিল কি? ও অমিন আয়াতিহি সুবহানাল্লাহ জানলার বড় আলেম তো, আমারও অনেক শিখাইতে পারেন। তিনি আমার বেয়ের মসজিদের শিক্ষক ছিলেন, বেয়ে বুঝেন আপনারা, কিন্তু আমার বেয়াই নালে পুত্রা একটা কিছু হবেন। ওই আড়াই বাড়ি পীর সাহেব আমার বেয়াই, তার ছোট মেয়ে আমার বড় ছেলে, এইভাবে উনিও ছিলেন, উনিও বড় মাঝখানে এই কাম করছেন, এই দুইজনে জোড়া লাগাইছে। তো যাই হোক, এই যে কত কথা, আজকের এক দাওয়াতে সব কথা বলতে পারবো? আবার দাওয়াত দিবেন ইনশাআল্লাহ, আবার কথা বলবো তাহলে যদি বেঁচে থাকি আল্লাহ তাআলা। এই এই যে দিন দিন কোন কথা বলি নাই, হযরত ওমর তিনি সঙ্গে সঙ্গে মহিলার কাছে সারেন্ডার, একটু দেরি করলেন না। যে ওমর হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর এই দিক দিয়ে যায় তো শয়তান এই দিকে পালায়। কোন দিকে পালায়? এই হযরত ওমর, এই উম্মতের দ্বিতীয় ব্যক্তি আবু বকরের পরে এত বড় মর্যাদা সম্পন্ন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা। তিনি কয় মহিলা, একটি মহিলা, মহিলারা তিনি চিনতেন না এই কথা বোঝা যায় না, কিন্তু চিনার মতো করেন নাই। এটা নাকেরা আনছে, নাকেরা ইমরাআতুন, আল ইমরা বলে নাই, একটি মহিলা সঠিক কথা কইল, তার বুঝাইল রিক্সাওয়ালার বউ হোক না কেন, যদি হক কথা বলে ওমর ভুল করলো ওমরটা বাদ, ওই রিক্সাওয়ালার বউটা ঠিক, এটা বোঝানোর জন্য। একটি মহিলা সঠিক কথা বলছে, ওমর তো ভুল করে ফেলছে। আর আমরা কোন একটা কথা বললে নেতা নেত্রী যাই আসি, আমরা ভুল কি কোনোদিন করি? ওরে বাবা, ঠিক আমি এই দিক দিয়ে কমু 14 জন খাড়ায় কইব যে ঠিক কইছে, ঠিক কইছে, একজনে কলি যে ভুল কইছে আর 10 জনে কইব যে ঠিক কইছে, ওই পাটা পালে কোন পাইব না, ঠিক না বে? ঠিক। আর ওখানে সুবহানাল্লাহ, হায় হায় গোমরাহি, মানুষ ভুল করে
আলা কুল্লুকুম খাত্তা, প্রত্যেকেই ভুল করো। সুতরাং আমরা ভুল করি। তো যাই হোক, আমার কথা শেষ করে দেই। এই মহিলারা, এই আমরা কি করি? এবাদত, এবাদত।